সালমান বলেন, আমি আব্বু আম্মা রাকিব, পারস্যের থেকে বাড়িঘর সারিয়ে আমার আদর দেওয়ার মতো কেউ নাই, আমি একজন গোলাম। এমন জোরে আমার মালিক আমার একটা থাপ্পড় দিচ্ছে, আমি ছোট মানুষ সইতে পারি নাই। গাছের থেকে নামতে গিয়া পায়ও ব্যথা পাইছি, ওই ব্যথা লইয়া আমি আবার গাছের মধ্যে উঠলাম। কিন্তু আমি সপ্তাহে একদিন ছুটি পাইতাম, মনে মনে সিদ্ধান্ত নিছি একদিন ছুটি পাইলে মোহাম্মদের খবর আমি সাইরা আমি বাড়ি করে খুঁজা বাড়ি করুন। হজরতে সালমান বলেন, আমি মদিনার রাস্তাঘাট চিনি না, কোনো মানুষের সাথে আমার সম্পর্কও নাই। আমি মদিনার বস্তির মধ্যে চলে গেলাম, বস্তির মধ্যে গিয়া মানুষের কাছ থেকে তথ্য নিতে আরম্ভ করলাম। মোহাম্মদ চলে আসছে মদিনার মধ্যে আসে, আমার বক্কা ভরে গেল। যখন খবর পাইলাম আমার একজন গার্জিয়ান মদিনাতে এসে গেছি, আমি আমার পাদ্রির কথা শুনিলাম, কতগুলো সৎকার মাল আমি নিয়ে গেলাম, কতগুলো সৎকার মাল আমি মোহাম্মদের কাছে নিয়ে গেলাম। আমি গিয়া দেখি মোহাম্মদ কতগুলো সাহাবা নিয়ে বসা। মোহাম্মদের চেহারার দিকে তাকাই, আমার চোখ নামাইতে মনে চায় না, আহারে কত মধুময় চেহারা মোহাম্মদকে আল্লাহ দান করছেন। আমি গিয়া বললাম, মোহাম্মদ, আমার বাড়ি পারস্য ইরান থেকে আমি আসছি, আমি কাফেলা হইয়া কাফেলার সঙ্গে আসছি, আমারে বিক্রি করে দিছে। ও নবী মোহাম্মদ, আপনাকে আমি কিছু সৎকার মাল দিলাম। মোহাম্মদ নবীকে আমি সৎকার মাল খাই না, সৎকার মাল আমি গ্রহণ করি না। একজন গরিব সাহাবী কিনারায় বসা ছিল গো, ওই সৎকার মালগুলো মোহাম্মদ নবী ওই গরিবকে দান করে দিলেন। আমার এক নম্বর, আমি এক নম্বরের তথ্যটা পেয়ে গেলাম, মোহাম্মদের প্রতি আমার অর্ধেকটা বিশ্বাস চলে আসছি। আমি আমার মালিকের বাড়িতে চলে গেলাম, মালিকের বাড়িতে যাইয়া কাজ করতে শুরু করলাম। কয়েকদিন পরে বন্ধ পেলাম, আবার গেলাম, এইবার কিছু খেজুর লয়ে গেলাম মোহাম্মদ নবীরে গিয়ে বললাম, মোহাম্মদ কিছু হাদিয়া আপনার জন্য নিয়ে আসছি। মোহাম্মদ নবী হাদিয়া হাতে নিয়ে নিজেও খাইলেন, সাহাবাদেরকেও খাওয়াইলেন। দুই নম্বর আমার বিশ্বাস হয়ে গেছে মোহাম্মদ আল্লাহর নবী। আমি আবার চলে গেলাম, তৃতীয় সপ্তাহে আবার আসলাম, আইসা মোহাম্মদ নবীরে দেখি, মোহাম্মদ নবী একটা জানাজার মধ্যে গিয়ে হাজির। ওইখানে যাওয়ার পর ঘুরিয়া ঘুরিয়া আমি খতনে নবুয়াতের সিলমোহরটা তালাশ করতেছি, এটা কোন জায়গায় আমি খুঁজতেছি, আমার নবী বুঝা ফালাইছে, আমি কি জানি তালাশ করি। আমি একবার পিছনে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই, আবার সামনে যাই। মোহাম্মদ নবী ডাক দিয়ে বুঝতে পারছি তুমি কি দেখতেছো, আমার দুই কান্দের মাঝখানে আল্লাহ আমার শেষ নবী বানাইছে, নবুয়াতের সিলমোহরটা তুমি দেখতে চাইতেছো? আল্লাহু আকবার জোরে বলে, সিলমোহরটা দেখতে চাও, দেখতে পারতেছো না? আল্লাহর পয়গম্বর বলেন, আমি জামাটা সরায় দিলাম, আমার নবী জামাটা টান দিয়ে সরায় কয়, সালমান এই দেখো আমার খতম নবুয়াতের সিলমোহরটা মন ভরে দেখো। সালমান ফারসি বলেন, আমি দুইটা হাত দিয়ে নবীরে জড়ায় ধরলাম, এত নরম তুলার মতন শরীর আমার জীবন আমি পাই নাই। মোহাম্মদ নবীকে আমি দুই হাত দিয়ে জড়ায় ধরে ধরে আমি চুমা খাইলাম। আমার নবী আমার টান দিয়া বুকে নিয়ে আনিল, সালমান তোর কোনো গার্জিয়ান নাই, আমি তোর গার্জিয়ান, তোর কোনো বাড়ি নাই, আমারটাই তোর বাড়ি। সালমান তুই আমার পরিবারের একজন, তোর টেনশনের কোনো দরকার নাই, তোর অবস্থাটা বল। আমি আমার নবীর কাছে ঘটনার সব খুলিয়া বললাম। আমার নবী দুই চোখের পানিগুলো ফাড়াইয়া আমার দিকে তাকায় তাকায় কান্দিয়ার কয়, সালমান তোর এত কষ্ট, সালমান তুই এত কষ্ট করে আমি নবীর কাছে আসছো, সালমান তোরে কি করতে হবে বল। সালমান কয়, নবী আপনি যদি আমার আজাদ করে আপনার কাছে একটু নিয়ে আসতে, যদি আমার একটু আজাদ করে নিয়ে আসতেন, আমার আব্বা আম্মা দেশে কেউ নেই, আমার পরিবারের কেউ নাই। বিশ্বনবী ডাক দিয়ে কই, সালমান তুই যা তোর মালিকরে গিয়ে কো, তোর মালিক যা বলবে আমি নবী সব দিয়ে তোরে আজাদ করে নিয়ে আসব, অসুবিধা নাই, জোরে কোন আল্লাহু আকবার। সালমান আমি তোর গার্জিয়ান, তুই গিয়া মালিকরে বল, তোর মালিক যা বলবে আমি তাই শুনব। সালমান গিয়া মালিকরে ডাক দেয়, কয় মালিক আমার একটু আজাদ করে দেন, মুক্ত করে দেন, আপনার কি দিতে হবে বলেন। সালমানের মালিক ছিল বড় পোংরা মালিক, বড় চতুর মালিক। সালমানের মালিক ডাক দিয়া কয়, সালমান
তুমি যদি আমার কাছে নাজাত আমার কাছ থেকে মুক্তি পেতে চাও তাইলে একটা কাজ করো, 300 খেজুরের চারা লাগাইবা, ওই চারাগুলো বড় হইয়া যেদিন ফল ধরবে সেদিন তোমারে মুক্ত করে দেওয়া হবে। সালমানের মালিক জানে অল্প কয়েকদিনে খেজুর গাছ বড় হবে না, খেজুর ধরবে না, মালিক ডাক দিয়ে কয়ে খেজুর ধরবে, খেজুর পাকবে, তারপরে তোমার আজাদ করে দেওয়া হবে। দুই নম্বরে তুমি আমারে তিনটা স্বর্ণের মুদ্রা দিবা, তিনটা স্বর্ণের মুদ্রা আওকিয়া তুমি আমারে দিবা, তোমারে মুক্ত করে দেওয়া হবে। সালমান বন্ধের দিন আবার নবীর কাছে আসে, আসার পরে আমার নবী ডাক দিয়া কয়, সালমান চিন্তার কোনো কারণ নাই, তোমার মালিক রেগিয়া বলো জমিনটা দেখাইয়া দিতে, তুমি মাটি খুঁড়তে থাকো, আমি নবী চারা নিয়ে তোমার এখানে আসতেছি, চিন্তার কোনো কারণ নাই আমি আসতেছি। সালমান বলেন আমি গিয়া মাটি খোঁড়া শুরু করে দিলাম মালিকের কাছ থেকে জায়গা নির্ধারিত করি। আমি যখন মাটি খোঁড়া শুরু করলাম আল্লাহর নবী হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু আর ওমর সাহাবীকে নিয়ে রওনা। নবীজি বলেন সালমান আমি আমার বরকতি হাত দিয়ে গাছগুলো লাগাই, তুমি একটু পানি ডালতে থাকো। সালমান বলেন আমার নবী আমার নবীর বরকতি হাত দিয়ে খেজুরের চারাগুলো লাগাই দিছে। আমি পরের দিন গিয়ে দেখি সবগুলো খেজুর গাছ সব জেতা, একটাও মরে নাই। পরের দিন আমি গিয়ে দেখি খেজুর গাছ বড় হয়ে খেজুর ধরে রয়েছে। তৃতীয় দিন গিয়ে দেখি খেজুরগুলো সব পাইকা রয়েছে। সালমান বলেন মালিক আমার মনে হয় মুক্ত হওয়ার একটা ব্যবস্থা আছে। এখন সালমানের মালিককে নিয়ে সালমান বাগান দেখায়, বাগান দেখে তো মালিক আশ্চর্য হয়ে গেছে, বলো কি এটা কে করছে? কয় মোহাম্মদে আরবি করছেন, আমার স্বর্ণ মুদ্রা কই আউকিয়া কই? সালমান নবীর দরবারে গিয়ে বসা, ইন্দিমের টাইমে একজন স্বর্ণের একটা থাল নিয়ে নবীর কাছে আসছে, ওই থালের মধ্যে তিনটা স্বর্ণ মুদ্রা ছিল। নবীজি ডাক দিয়ে কয় সালমান এই নিয়ে যাও, এই নিয়ে যাও, সালমান নিয়ে যাও, স্বর্ণ তোমার মালিককে দাও। সালমান বলেন আমি তিনটা স্বর্ণ মুদ্রা মালিককে নিয়ে দিলাম। সালমানের মালিক ডাক দিয়ে কয় সালমান তোমার নবীর আমি এক নজর দেখতে চাই, তোমার নবীর দরবারে এক না একবার যাইতে চাই। সালমান বলেন আমি যখন নবীর দরবারে তারে নিয়ে গেলাম তার অতীত ভুল স্বীকার কইরা ডাক দিয়ে কয় মোহাম্মদ তোমার হাতে আল্লাহ তোমার এত বরকত দান করছে আগে জানতাম না, এ মোহাম্মদ এই স্বর্ণ নিয়ে যাও, আমার খেজুরের বাগানটাও নিয়ে যাও, এগুলো মুসলমান গরিবদের মধ্যে বণ্টন করে দাও আর আমারে কালমা পরে মুসলমান বানিয়ে দাও। মিষ্ট দিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি, আরে দুর্গাইয়াজি করল নিকট কুদরতে মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। আল্লাহ কত সুন্দর করে বলেন ইন্নামা আমুরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কে বান্দা আমি কুন ফায়াকুন দিয়া দুনিয়ার সব কিছু বানাইলাম, কিন্তু তোমাদেরকে বানাইতে গিয়ে আল্লাহ পাক বলেন বান্দা মাথার থেকে নেয়া পা পর্যন্ত যা কিছু বানাইলাম অনেক জিনিস আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইলাম, এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইলাম, তাকায় দেখো রে বান্দা কোটি কোটি মানুষের বসবাস, একজন মানুষের সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল আসেনি। আরেকটা আওয়াজ করে বলেন না মিল আসেনি। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো পয়গম্বরের আপ,
ভালো করে খেয়াল করে শুনবেন, বেশি লম্বা বয়ান নয়, লম্বা সময় নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ পাক মার দুনিয়ার মধ্যে পয়গম্বরদেরকে বানাইলাম। পয়গম্বরদেরকে আল্লাহ পাক বানায় বলেন, হে নূহ তুমি দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাজিউল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া আইয়ুহান নাস উলু লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যবীহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে আমি আল্লাহ পাক আদর্শবান করে নবীদেরকে বানাইলাম, নবুয়াত দান করলাম, তারপরে আল্লাহ পাক যোগে যোগে আল্লাহ ডাক দেয়া কয়, হে রসুলের আপনার উম্মতদেরকে দাওয়াত দেন, কালিমার দাওয়াত দিবেন, আপনার আমার পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করলেন ভালো করে খেয়াল করে শুনবেন। সাহাবাই কেরামের জীবনের সফল জীবন নিয়ে কিছু কথা বলতে চাই। মুহাম্মদ আরবি সরোয়ারে দু আলম নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, এমন একটা জমানার মধ্যে রসুল আগমন করলেন যেই জমানার মধ্যেই মায়ের ওপরে সন্তান চড়াও হয়ে যেত, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ ছিল, এরা মুসলমান মরা পশু খাইত, ছেলে তার মার ওপর চড়াও হয়ে যাইত, এমন একটা সময় শিক্ষিত জ্ঞানী গুণে সব কিছু ছিল, কিন্তু কোরআনের ছোঁয়া না থাকার কারণে মানুষ বর্বর হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক না বেটি? তারা হালাল জানতো না, হারাম জানতো না, কোনটা ছেলে কোনটা মেয়ে, কোনটা মা কোনটা খালা কোনটা বোন তারা চিনত না। বিশ্বনবী দুনিয়ার মধ্যে আগমন করার পর 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে ঘুরিয়া ঘুরিয়া মানুষের সঙ্গে চলাফেরা করিয়া করিয়া আল্লাহর নবী দিন কাটাইলেন, রাত কাটাইলেন। মক্কার মানুষগুলো যখন রসুলকে আল আমিন বলা শুরু করে দিল, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ সত্যবাদী, এই ঘোষণা চতুর্দিক থেকে যখন শুরু হয়ে গেল, রহমতের নবীকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, হাবিব এখন কিছু না কিছু মানুষ হইল আপনারে মানবে, আপনার কথা শুনবে। হ নবীজি আপনি একটা কাজ করেন, আমি আল্লাহ দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আপনারে পড়াই নাই, কোনো মক্তবের ভিতরে আপনারে নেই নাই, এমন না যে আপনার মেধা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান নাই, হে নবী আপনি আমি জানেন না আমি আপনারে কেন পড়াই নাই, দুনিয়ার কোনো মানুষকে আপনার কেন শিক্ষক বানাই নাই, আপনি হলেন সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, তামাম জাহানের নবী গো, আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে পড়লে আপনার সম্মান হানি হয়ে যায়, কম হয়ে যায়, এই জন্য দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আল্লাহ কোনো পয়গম্বরদেরকে পড়ান নাই। আপনার আমার পয়গম্বর সরোয়ারে দু আলম নবী এমন মেধাওয়ালা, এমন প্রজ্ঞাওয়ালা, এমন জ্ঞানওয়ালা, আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাগরের মাঝখানে আঙ্গুল ডুবাইয়া দিয়া আঙ্গুল উঠাইলে পরে আঙ্গুলের অগ্রভাগে মাথার মধ্যে যেই পানি লাগে ওই এলাম হলো তাম দুনিয়ার মানুষের, আর সাগর বরাবর এলাম হলো আমি আল্লাহ আমি আমি রসুলের নিজে। এমন মেধা এমন জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবীরে তৈরি করলেন, সৃষ্টি করলেন, বিশ্বনবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, সব খুশি, সব খুশি, রাত খুশি, দিন খুশি, আসমানবাসী ডাক দেয় আল্লাহ নবীর আসমানে পাঠাইলে আমরা খুশি হইতাম, জমিনবাসী ডাক দেয় আল্লাহ জমিনে পাঠাইলে আমরা খুশি হইতাম, দিন ডাক দেয় আল্লাহ মোহাম্মদ নবীকে দিনের বেলা পাঠাইলে আমরা খুশি হইতাম, রাতের বেলা পাঠাইলে আল্লাহ পাকের রসুলকে রাত খুশি হইত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আসমানের দরখাস্ত মঞ্জুর, জমিনের দরখাস্ত মঞ্জুর, রাতের দরখাস্ত মঞ্জুর, দিনের দরখাস্ত মঞ্জুর, বড় করে কন্যা সুবহানাল্লাহ। 4টা দরখাস্ত আল্লাহর কাছে দিল নবী পাওয়ার জন্য। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনাকে পাওয়ার জন্য আসমান চায়, জমিন চায়, রাত চায়, দিন চায়, ওগো নবীজি জমিনে পাঠাইলাম, জমিনে পাঠাই আমি আল্লাহ জমিনবাসীরে খুশি করলাম, রাত এবং দিনের মাঝামাঝি অংশে সুবহা সাদিকের সময় নবীর আল্লাহ পাক পাঠাইয়া দিন এবং রাতের দরখাস্ত আল্লাহ পাক মঞ্জুর করলেন। আল্লাহ পাকের পয়গম্বর যখন নবুয়াত পেয়ে গেলেন, নবুয়াত পাওয়ার পর এখন মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বরের আব্বা তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাও 6 বছর বয়সে বিদায়, দাদাও দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাকের নবীর মনে বড় কষ্ট। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমি আপনারে একটা সফর করামু, একটা ভ্রমণ আপনারে করামু,
আপনি দুনিয়ার মধ্যে আসার পর মানুষকে জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন। ওগো নবীজি, আমি আল্লাহ পাক আপনার দাওয়াত দিব। তো বিশ্ব নবীকে আল্লাহ পাক নবুয়াত দিলেন, নবুয়াত যখন পেয়ে গেলেন, হেরা গুহার থেকে আল্লাহর নবী কোরআন পাইলেন। এই কোরআনটা এমন একটা দামি কোরআন, যেই কোরআনকে আসমান নিতে চায় না, যেই কোরআনকে জমিন নিতে চায় না, যেই কোরআনকে পাহাড় নিতে চায় না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, তাহলে কোরআনকে নিবি? আমার নবী ডাক দিয়া কয়, মালি আল্লাহ 30 পারা কোরআন আমার আমার উম্মতরে দান করে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর কেমন দামি, আল্লাহ পাক রব্বি করিম তাওরাত লেখা, আল্লাহ পাক ডাক দেয় কে মূসা নবী এমন অমুক জায়গাতে আপনি আসেন তাওরাত নিয়ে যান, আল্লাহ পাক ইঞ্জিল লেখা বাইন্ডিং করে আল্লাহ পাক ডাক দেয় কে ঈসা নবী ইঞ্জিল নিয়ে যান, জাবর কিতাব আল্লাহ পাক লেখা বাইন্ডিং করে ডাক দেয় কে জাবর কিতাব দাউদ নবীকে ডাক দেয় কে আপনি নিয়ে যান। আর আল্লাহ ডাক দেয় কে, নবী গো আপনার এমন একজন বরকতি নবী আল্লাহ বানাইছি, আপনার খাতিরে আমি আল্লাহ দুনিয়ার সব বানাইলাম, আসমান হইতো না, জমিন হইতো না, কুল কায়নাত কোনো কিছু হইতো না। আপনার দাম যে কত জানেননি, আমি যেখানে আপনি আল্লাহ আপনি নবীও সেখানে, আমার নাম যেখানে আপনার নাম সেখানে, আল্লাহ পাক ডাক দেয় হাবিব আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনি থাকবেন যেখানে, জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসবে সেখানে। আপনার আমার পয়গম্বর মক্কার জমিনে, জিব্রাইল আমিন কোরআন নিয়ে মক্কার জমিনে, বিশ্ব নবী উহুদের ময়দানে আল্লাহ পাকের জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়া উহুদের ময়দানে, বিশ্ব নবী খন্দকের যুদ্ধের ময়দানে কোরআন নিয়া জিব্রাইল খন্দকের যুদ্ধের ময়দানে, আল্লাহ নবী আম্মাদের আয়েশার করে শাহিত জিব্রাইল কোরআন নিয়া সেখানে, আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ ডাক দিয়া কে হাবিব আপনি মদিনায়, জিব্রাইল কোরআন নিয়া মদিনায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই নবীর সোয়া পাইয়া বিশ্ব নবী যখন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যারা কালিমা পড়বা তোমরা কামিয়াব হইতে পারবা। এখন দেখা যায় নবীর উম্মতের দল, বিশ্ব নবীর সাহাবীর বিশ্ব নবীর উম্মতের মধ্য থেকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আপনার আমি আল্লাহ পাক দুইটা জিনিস দান করলাম, এক নম্বর আমি আল্লাহ আপনারে 30 পারা কোরআন দিলাম, ওগো নবীজি আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এমন একটা মজা দান করলাম, আপনি দাঁড়ায়া বসিয়া যেখানে খানায় কাবা গড়ে বাহিরে যেখানে কোরআন তেলাওয়াত করবেন, কাফের বেদিনরা শুধুমাত্র কেবলমাত্র কোরআন তেলাওয়াত শুইনা শুইনা এরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। দেখা গেল শুধুমাত্র কেবলমাত্র কোরআন শুইনা শুইনা লক্ষ লক্ষ কাফির কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, লক্ষ লক্ষ কাফির কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। দুই নম্বরে আল্লাহ ডাক দেয় কে, নবী গো আপনার আমি বানাইলাম রহমাতাল লিল আলামিন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনাকে আমি সুন্দর চরিত্র আখলাক দিলাম। ওই আখলাকের কথা বলতে গেলে আবার অনেক লম্বা সময় লাগবে, কিন্তু আমি যেইটা বুঝাইতে চাইছিলাম, সাহাবায়ে কেরামের জীবন কেমনে সফল হইছে, আমরা নামাজ পড়ি আর না পড়ি আল্লাহর ডাকি আর না ডাকি, হস করার পরেও শুধু টাকা লাগায় খাইলাম, ঘুষ খাইলাম, মানুষকে ঠগাইলাম, মিথ্যা বললাম, ওয়া দেখে লাভ করলাম, আমানতের খেয়াত করার খেয়াত করলাম, নামাজ পড়লাম আর না পড়লাম, বকে তাপর দিয়া কই, হুজুর আমার ইমান শক্ত ঠিক কিনা? জোরে কন, আমার ইমান আমার জীবন সফল, আসলে কার জীবন সফল আর কার জীবন বিফল? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, শোনো, কার জীবন সফল আর কার জীবন বিফল? চাপার জোরে জীবন সফল বলা যায়, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এমন একটা সময় আসবে, এইটা হলো ইহকাল, আর একটা হবে পরকাল। ওই পরকালে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল, কার জীবন সফল আর কার জীবন বিফল? কালমা পড়লে জীবন সফল হয় না, ঈমান আনলে জীবন সফল হয় না, কার জীবন সফল আর কার জীবন বিফল? যারা আল্লাহকে রাজি আর খুশি করতে পারবি, যারা মাওলার হুকুম ঠিকঠাক মতো পালন করবি, যারা চিন্তা করে আমার আল্লাহ আমার অনার্থক বানায় নাই, আমার ওয়া কারণে বানায় নাই, আমার নিষ্প্রয়োজনে বানায় নাই, নয়াপুর ঐতিহাসিক মাঠের থেকে আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি আমাদেরকে কী জন্য বানাইলেন,
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানায় নাই, দুনিয়াটা আমি আল্লাহ তোমাদেরকে ভোগ করার জন্য পাঠায় নাই। জিবরাইল আমি আল্লাহকে একদিন প্রশ্ন করে, আল্লাহ তুমি আটটা জান্নাত বানাইছো, আল্লাহ পাক দুনিয়াটা তুমি কোন ফায়া কোন দিয়ে বানাইছো? আল্লাহ পাক জান্নাত তো তোমার কুদরতে হাত দিয়ে নকশা বানাইছো। জান্নাতের এক নজর দেখতে চাই, আল্লাহ পাক বললেন, জিবরাইল জান্নাত দেখবা যাও মঞ্জুর। জিবরাইল ডাক দেয়া, কয় মালিক জান্নাত দেখার অনুমতি চাইলাম, সঙ্গে সঙ্গে পারমিশন দিয়া দিলে এটাতে বেশি বালা দেখায় না, চাওয়ার লগে লগে পাওয়া এটা বেশি বালা না। আল্লাহ ডাক দিয়া, কয় জিবরাইল রে তুমি তো জান্নাত দেখতে চাইছো থাকতে চাও নাই, এই জন্য আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম, জান্নাতে যাইবে তারা আমার কালিমা পরে মুসলমান হয়ে ইমান লয়ে কবরে যাইবে যারা। জান্নাতরা কত বড় করে আল্লাহ বানাইছেন, জান্নাতের ওয়াজ অনেক লম্বা, জাহান্নামের ওয়াজ অনেক লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ পাক বলেন, জান্নাত কত বড় করে আমি বানাই। আল্লাহু আকবার, জিবরাইল আমিনের পাখার মধ্যে এত স্পিরিট, আমাদেরকে আল্লাহ দুইটা হাত দিলেন, হাঁটতে গেল সামনে পিছনে নিয়ে হাঁটা লাগে। জিবরাইলকে আল্লাহ 600 পাখা দিলেন, ওই 600 পাখার মধ্যে আল্লাহ এত শক্তি দান করলেন, পাখাগুলো নিচে নামাইয়া ওপরের দিকে বাড়ি দিলে এক মুহূর্তে 1000 বছর রাস্তা অতিক্রম করতে পারে। জিবরাইল বলেন, এত শক্তি পাওয়ার পরে তিনটা জায়গার মধ্যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি আমার এমন কষ্ট হয়েছে, আমার গাম ছুইটা গেছে। একটা জায়গার কথা শুধু বলি, আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গেলেন, সারা দেহটা রক্তাক্ত হয়ে গেল কাফের বেদিনদের আঘাতে, ইট পাথরের আঘাতে। আম্মা জানায়েশা কয়, আমি একদিন আমার নবীর গোসল করাইতে গেলাম, আমি যখন নবীজির দেহ মারক থেকে জামাগুলো সরাইলাম, আমি তাকাই দেখি মাথার দিকে পর্যন্ত পুরো দেহটার ভিতরে কালো কালো দাগ, সাদা দেহটা এত সুন্দর করে আমার আল্লাহ আমার নবীর বডিটা বানাইছেন। আম্মা জানায়েশা কয়, মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে এরা আঙ্গুল কাইটা বালাইছি, মিশরের মহিলারা যদি আমার নবীর চেহারা দেখতো এরা আমার নবীর চেহারা দেখে আঙ্গুল কাটতো না, ভিতরের কলিজা আগুলো কাইটা বালাইতো না। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আম্মা জানায়েশা বলেন, তামাম দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উঠিয়া তাম দুনিয়াটা আলোকিত করিয়া দেয়, আমার আল্লাহ আমার জন্য একটা স্পেশাল সূর্য তৈরি করেছেন, ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, আমার ঘরের মধ্যে আমি কাঁথা সেলাই করতে গিয়ে অনেক সময় হাতের থেকে সুইটা পরে গেছি। এত দরিদ্র ঘর আমাদের ছিল, যেই ঘরের মধ্যে ল্যাম্প কুপি আলো ছিল না, আমি অনেকক্ষণ অপেক্ষা করতাম, নবীজি কখন করে ফিরবি, বিশ্ব নবী কখন করে আসবি। আল্লাহর রসুল যখন ঘরের মধ্যে মাত্র ডুবতেছে, চেহারার ফুকাছে পুরো অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাইত। কেমন আলো হয়েছে, কেমন আলো হয়েছে, আমি নিচের ছোট্ট কণা বালুকণা পর্যন্ত দেখতে পাইছি, আমার আল্লাহ আমার নবীর এত সুন্দর করে বানাইলেন। আম্মা জানায়েশা কয়, আমি যখন নবীর দেহ মোবারকের মধ্যে পানি ঢালতেছি, আমি তাকাই দেখি এমন কোনো জায়গা নেই যেখানে কালো দাগ হয় নাই। আমার নবীর আমি ডাক দিয়ে বললাম, নবীজি গো, আপনার পুরো বডির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কারণটা কি বলবেন নি? এরে উম্মতের দল, যে নবী হাসরের ময়দানে তোমারে আমার হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছাইবেন, যে নবী পুলসিরাতের গোড়ায় দৌড় মারবেন জাহান্নামের গোড়ায় দৌড় দিবেন, যেই নবী আল্লাহু আকবার মিজানের পাল্লার গোড়ার মধ্যে দৌড় দিবেন, আমার আল্লাহ ডাক দিবেন, হাবিব এত দৌড়ান কেন, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনারে তা দিব। নবীজি ডাক দেয়, আমার একটা উম্মত হাসরের ময়দানে থাকাকালীন আমি জান্নাতে যাব না, সবগুলো উম্মতকে জান্নাতে ঢুকাইয়া তারপর আমি জান্নাতে যাব।
এমন একজন দয়ার নবী মায়ার নবী গো, পুরা দেহের মধ্যে রক্তাক্ত যখন হয়ে গেল, আম্মা জানা এসা ডাক দিয়া কো নবীজি আপনার দেহের মধ্যে কালো কালো দাগ কেন দেখা যায় গো নবী? আমার নবী ডাক দিয়া কয় এসা রে, আমি যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিতে গেলাম, কালিমার দাওয়াত দিতে গেলাম, কাফের বেদিনের আমার দেহকে লক্ষ্য করিয়া করিয়া ছোট ছোট বাচ্চাগুলো আমার ইট মারছে, পাথর মারছে, ওই পাথরের দাগগুলো আজও যায় নাই, পুরা দেহের মধ্যে বসন্তের গোটার মতো হয়ে গেছি। যখন বিশ্বনবী নবীজির পুরা দেহ থেকে রক্ত গড়াইয়া, পুরা দেহের রক্ত গড়াইয়া গড়াইয়া পায়ের তলায় গিয়ে হাজির হয়ে গেছি, একটা ফোঁটা রক্ত জমিনে পড়বে পড়বে ভাব। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, তাইফের ময়দানে যদি আমার নবীর পা মোবারক থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে যায়, তাহলে তাইফের ময়দান রক্ত ভার সইতে পারবে না, পুরা তাইফের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তুমি সিদরাতুল মুনতাহা থেকে 600 পাখা বাড়ি মারো। জিবরাইল আমিন ডাক দিয়া কয় আমি 600 পাখা যখন সিদরাতুল মুনতাহা থেকে বাড়ি দিলাম, তাইফের ময়দানে আসলাম, এত দ্রুত আমি আইসা হাজির হইছি, পায়ের তলার রক্তটা জমিনে পড়ার আগে আগে 600 পাখা বিষয় আমি হাজির হয়ে গেছি। আল্লাহ পাক জিবরাইলকে এত পাওয়ার দিয়েছিলেন। ওই জিবরাইল বলেন আমি যখন আল্লাহর নিকট থেকে জান্নাত যাইবার পারমিশন চাইলাম, জান্নাত কত বড় আল্লাহ বানাইছেন, আমি 600 পাখা বাড়ি দিয়া আমি 1000 বৎসর পর্যন্ত উড়লাম। 1000 বৎসর পর্যন্ত উড়ার পর আমার আল্লাহরে জিজ্ঞেস করছি, মালিক আর কত রকম দূরে গেলে জান্নাত পাওয়া যাবি? আমার আল্লাহ ডাক দেখ জিব্রাইল রে, মনে করো জান্নাতরা 16 বাঘ, তার মধ্যে 1 বাঘ তুমি অতিক্রম করতে পারছি। এই জন্য আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন, সর্বশেষ যে উম্মত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, সর্বশেষ যে উম্মতরা জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ পাক আপনারে আমারে কেন জাহান্নাম দিবেন? আল্লাহ পাক আমাদেরকে আদর করে মহব্বত করে বানাইয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরসিনি ওহাজাল বানাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বি করিম ডাক দিয়ে বলেন, মানুষ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, কেন জাহান্নামে দেব? আল্লাহ পাক ডাক দিয়ে কে, মানুষ তোমরা যখন জাহান্নামের আগুনে জ্বলবা কেন জ্বলবা জানো নি? তোমরা তোমার ঘরের দিকে তাকাও, তোমার মেয়ের দিকে তাকাও, মার দিকে, বোনের দিকে, স্ত্রীর দিকে তাকাও, এরা যখন স্বর্ণের জিনিস কানে পরে, স্বর্ণের জিনিস নাকে পরে, স্বর্ণের জিনিস হাতে পরে, পায়ে পরে, এগুলো যখন 2-1 বছর পড়তে পড়তে কালসা কালসা হয়ে যায়, তখন স্বর্ণকারের দোকানে নিয়ে মেডিসিন দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া উঠাইলে আবার ওইটা পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনার উম্মতেরা যারা মোমেন তারা এক চান্সে আমার জান্নাতে যাবে, মোমেন হওয়ার পরেও যারা গুনা লইয়া কবরে যাবে, তওবা করে নাই, আল্লাহর কাছে মাপ চায় নাই, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে ফালাইয়া, আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পোড়াইয়া গুনাগুলো মাফ করার পরে দিয়া দেখবেন মুসলমান জাহান্নামের মধ্যে আমরা যখন পড়ব, কান্নাকাটি করব, ডাকাডাকি করব, আল্লাহ আমরার দিকে তাকাইতই না। আমরা মাঝে মাঝে দেখি মা যখন কাজকর্ম করতে যায়, ছোট বাচ্চা দেখবেন মার কাজে বড় ডিস্টার্ব করে, এখন মায়ের ধমক দিলে ওই সন্তান আরও কাজের মধ্যে ডিস্টার্ব বেশি করে, তখন মা একটা থাপ্পড় দিয়ে বসায় রাখে, ওই বাচ্চাটা কিনারায় বসে বসে হাউমাউ করে কান্দে, মা তার দিকে তাকায় না। একটা ঘন্টা কান্না করার পর যখন আস্তে আস্তে সুর পাল্টায় দেয়, কাম্মা গো মা গো তুমি ছাড়া আমার কেউ নাই, মা গো তুমি একটু কোলে নেও না, আমরা যখন জাহান্নামের আগুনে পুড়ব, জাহান্নামের আগুনে পুড়িয়া মানুষগুলি বলবে আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য হয় না, আল্লাহ বলবেন বান্দারে আমি বলছিলাম হালালকে হালাল জানিয়া জমি জমিনে চলাফেরা করিও, এ মিশে দুনিয়ার মধ্যে পড়িয়া জীবন নষ্ট করিও না,
এই বান্দা মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর। ঠিক কিনা জোরে কর। এ বান্দা তুমি জাহান্নামের আগুনে জ্বলবার পড়বা, আল্লাহকে ডাকবো আল্লাহ শুনবে না, যেই মাত্র গুনাগুলো মাফ হয়ে যাবে তখন ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া ডাক দিলে আল্লাহ বলবেন গুনা মাফ হয়েছে, এখন ডাক শুনবো। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে উঠাইয়া সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, আল্লাহ বলবেন তোমারও দশটা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ দান করব। এখন জান্নাত তারা কারা পায়? বিশ্বনবী ডাক দিয়ে বলেন আমার হাতে হাত রাইখা যারা কালমা পড়েছে, ইমানের হালাতে আমারে যারা দেখছে, ইমান নিয়ে মৃত্যুবরণ করছে এরা হলো সাহাবা। আল্লাহ জোরে বলেন, ইমানের হালাতে নবীজিরে দেখছে, ইমান নিয়ে কবরে গেছে এরা হলো সাহাবা। সাহাবার দাম কত? বড় পীর সাহেবকে আল্লাহ একজন বান্দা জিজ্ঞেস করে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, একজন ওলি আর একজন সাহাবির মধ্যে পার্থক্য কি? বড় পীর ডাক দিয়া কয়, ওলি আর সাহাবার মধ্যে পার্থক্য হইল, সাহাবারা যে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে জেহাদের ময়দানে গিয়েছেন, ওই ঘোড়াটা চলতে গিয়া হাঁটতে গিয়া গোড়ার খুরের মধ্যে যে ধুলাবালে উঠছিল, এই জামানার বড় বড় বুজুর্গ সে ধুলার সমান হইতে পারে না। এরা হলো সাহাবা। আল্লাহ বলেন সাহাবাদের উপরে আমি রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, সাহাবাদের উপরে আমি রাজি, এরাও আমার উপরে রাজি। এরা দুনিয়ার মধ্যে নবীর সোয়া পাইয়া এমন কাজ করে গেছি, এরা জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন। আল্লাহ পাকের পয়গাম্বর ডাক দেখ, আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, আলী ফিল জান্না, এমন করে করে দশজন সাহাবাকে আল্লাহর পয়গাম্বর ডাইকা ডাইকা জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। এরা নিজেকে এমন করে আল্লাহ নবীর সামনে বিলীন করে দিছেন, এরা বাড়ির মায়া করে নাই, ঘরের মায়া করে নাই, বিবির মায়া করে নাই। যেমন হজরতে সালমান ফার্সি বাড়ি হলো ইরান দেশে, ঘরের মধ্যেই থাকি আব্বাসের অগ্নি পূজারি, হজরতে সালমান ফার্সি বলেন আমারে আমার আব্বা বাড়ির বাউন্ডারির বাইরে কোনোদিন যাইতে দেয় নাই, আমার আব্বা ছিল আগুনের পূজারি, সারা দিন রাত আগুন জ্বালায়া রাখত, আর আমার কাজ ছিল আব্বার আগুন জ্বালায়া রাখা। কিন্তু হঠাৎ করে আমার আব্বা দরিদ্র হয়ে গেল, আমার আব্বার ধন সম্পদ যখন কমে গেল, আমার একদিন ডাক দিয়ে কয় সালমান তুমি একটু বাহিরে গিয়ে কাজকর্ম করো, তবে বাহিরে বেশি সময় নষ্ট করিও না, বাহিরে মানুষের সঙ্গে বেশি ঘোরাফেরা করিও না। সালমান বলেন আমি যখন বাহিরে গেলাম আমার কপাল বড় ভালো, আমি বাহিরে গিয়ে দেখি একজন পাদ্রী খ্রিস্ট ধর্ম মানুষকে বুঝাইতেছে, আমিও তার পাশে গিয়ে বসলাম, তার কথাগুলো শুনলাম, আমার কাছে বড় মজা লাগলো, বড় ভালো লাগলো, এইখানে আমি একটু সময় অতিক্রম করি, এইখানে আমি একটু সময় দিয়ে যাই। আব্বা ঘরে যাওয়ার পর আমারে জিজ্ঞেস করে দেরি হয়েছে কেন, আব্বা একটু লেট হয়ে গেছে। এমন করতে 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 পাদ্রির নিকট থেকে আমি আসল মালিকের সন্ধান পেয়ে গেলাম। কয়েকদিন পরে ওই পাদ্রি মারা গেল, পাদ্রি মারা যাওয়ার আগে আগে আমার আবার বলিয়া গেল তুমি আমার এইখান থেকে আর একটু দূরে গিয়ে একজন পাদ্রি পাইবা, তার কাছে যাইবা। সালমান ফার্সি বলেন আমি ওই পাদ্রির নিকটে গেলাম, আমি গিয়ে দেখলাম এই পাদ্রিটা আর একটু বেশি জান্নেওয়ালা, বেশি জ্ঞানওয়ালা, তার নিকট থেকে অনেক কিছু শুনলাম। কিছুদিন পরে তাকায় দেখি উনিও অসুস্থ হয়ে গেছে, উনিও মারা যাবে। আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আর বললাম আল্লাহ, আমি যেই পাদ্রির কাছে আসি সেই পাদ্রি মারা যায়। ওই পাদ্রি আমাকে ডাক দেয় কয় চিন্তা করিও না, আর একটু সামনে যাইবা, ওইখানে গিয়ে দেখবা আমার থেকে আরেকজন মুরব্বী পাদ্রি আছে, সে আমার থেকে বেশি জানে, তার কাছে যাইবা। সালমান ফার্সি বলেন আমি তৃতীয় পাদ্রির কাছে চলে গেলাম, ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আমি গিয়ে দেখি উনিও বার্ধক্য হয়ে গেছে, উনিও মারা যাবে। ওনার কাছেও আমি গিয়ে হাউমাউ করে কাঁদলাম, উনি আমার ডাক দিয়ে বলে কান্না করিও না, আর একজন পাদ্রির সামনে আসে তার কাছে যাইও। চতুর্থ নম্বর পাদ্রির কাছে গেলাম, উনি তিনজন থেকে আরও বেশি জ্ঞানী, উনি আমার অনেক জ্ঞান দিল,
আমি দেখলাম উনিও একদিন অসুস্থ হয়ে গেছি। উনি আমার ডাক দেয় কয়, সালমান কান্দা করিও না, চোখের পানি ফেলাইও না, শেষ নবী দুনিয়াতে আসার সময় হইয়া গেছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, শেষ নবী দুনিয়াতে আসার টাইম হয়ে গেছে, নবুয়াতের সূর্য উঠবে রে সালমান, আল্লাহ নবী ইয়াসরবে ইয়াসরবে থাকবেন। ওইখানের বর্ণনা দিলেন, ওইখানে সবুজ শ্যামল গাছ হবে, খেজুর গাছ হবে, সালমান শুনিয়া রাখো, তুমি ওইখানে কেমনে যাইবা শোন, আমি রাস্তা দেখাইয়া যাব। আমি জখমর মরে যাওয়ার আগে দিয়া মদিনাতে কোনো কাফেলা গেলে ওই কাফেলার সঙ্গে তোমারে পাঠাইয়া দিব, তুমি মদিনায় যাইবা, মদিনায় গিয়ে অপেক্ষা করবা, মদিনার মধ্যে মুহাম্মাদের আগমন হবে, মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের দিকে আসবে। ওই সালমান বলেন, কাফেলার সঙ্গে আমি মদিনা শরীফে রওনা দিলাম, কাফেলার মানুষগুলো বেশি ভালো ছিল না, কাফেলার মানুষগুলো আমাকে একজন ইহুদির কাছে আমারে বিক্রি করে দিল, লাওয়ারিস মনে করে, আমার বাবা মা কেউ নাই, আমি সত্যের সন্ধানে ইরান থেকে আমি পারস্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম, ভাগ্যের কি লিখনই, ভাগ্যের কি খেল, আমার একজন ইহুদির কাছে বিক্রি করে দিল। মদিনা শরীফে যাওয়ার পর আমি খালি তাকায় তাকি, মদিনার নবী কখন আসবে, মদিনার নবী মদিনাতে নবীজি কখন আসবে, আমি তার চেহারা মোবারক দেখব। চতুর্থ পাদ্রী তারে কিছু তথ্য দেয়া গেছে, সালমান রে সালমান, মদিনা যখন তুমি যাইবা তার কাছে তুমি একটা কাজ করবা। কয়, কী কাজ? কয়, তার কাছে তুমি কিছু সৎকা পেশ করবা, উনি সৎকার খানা গ্রহণ করবে না। এক নম্বর আলামত, উনি হাদিয়ার মাল গ্রহণ করবি। আর তিন নম্বরে, উনার দুই কান্দের মাঝখানে খতনে নবুয়াতের একটা সিলমোহর থাকবে। সালমান বলেন, আমি মদিনা শরীফে আসার পর ওই পাদ্রির খেজুর বাগানে আমি কাজকর্ম করি। হঠাৎ করে আমি একদিন খেজুর গাছে উঠলাম, খেজুর গাছে উঠার পর আমার মালিকের একজন বন্ধু আসলো, বন্ধু আসিয়া দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোহাম্মদ নবীর কথা বলা শুরু করে দিছি। আমি আর দেরি করি নাই, মোহাম্মদ নবীর নামটা আমার কাছে বড় পিয়ারা, মোহাম্মদ নবীর নামটা বড় মোহাব্বত, ইয়াসিন সে মাওলা নে কবি উসকো পুকারা, ইয়াসিন সে মাওলা নে কবি উসকো পুকারা, হামিম কবি ওর কবি তসিন ইশারা, হামিম কবি ওর কবি তসিন ইশারা, অল্লাইলামে হায় জুলবে মোহাম্মদ কাতারান্নুম, ওয়াশামসামে রখসারায়ে আহমদ কাতারান্নুম। মোহাম্মদ নবীর শান এরা বলতেছিলেন দাঁড়ায়। সালমান বলেন, আমি মোহাম্মদ নবীর নামটা আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি খেজুর গাছের মাথার দিকে নিচে নেমে গেলাম। আমি তখনও ছোট মানুষ, আমি এখনো বড় বেশি বড় হই নাই, আমি ছোট মানুষ, আমি গাছের থেকে নাই, আমার মালিকের কাছে গিয়ে বললাম, মালিক আপনার বন্ধু কি কয়? মোহাম্মদ নবীর নাম কইল। আমি এইটা বলার পর আমার মালিক আমার এমন জোরে গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিছি, কয়, তুই কেন মোহাম্মদের নাম মুখে নিলি, মোহাম্মদের নামটা কেন তুই মুখে নিলি? আল্লাহ বলেন, মোহাম্মাদুর রসুলুল্লাহ, বড় মজার নাম, বড় পিয়ারা নাম এ উম্মতেরা, আল্লাহ নামটা যখন নিবা আল্লাহ মুখটা ভরিয়া নেওয়া লাগে, আর মোহাম্মদের নাম নিলি দুইটা ঠোঁটের মধ্যে চুমা দিয়ে আমার নবীর নাম নেওয়া লাগে, মোহাম্মদ, মোহাম্মদের নামটা চুমা দিয়া নেওয়া লাগে। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, সাহাবাই কেরামের জীবন সফল, আবু বকরের জীবন সফল, আবু বকরের জীবন সফল কেন? আবু বকর বলেন, আমি তো কাপড় ব্যবসায়ী ছিলাম, কাপড় বিক্রি করতাম, হঠাৎ করে আমার কাছে এসে একজন বলতেছে মোহাম্মদ নবী। আমি আমার কাপড়ের দোকান থেকে দৌড়াই গিয়া মোহাম্মদ নবীর কাছে গেলাম। এর আগে আমি সিরিয়াতে গিয়েছিলাম, একটা স্বপ্ন দেখছিলাম, আমি মোহাম্মদ নবীর কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। মোহাম্মদ ডাক দিয়ে, আবু বকর তুমি আমারে জিজ্ঞেস করছো আমি নবী কিনা,
তুমি যে 2 বছর আগে একটা স্বপ্ন দেখছিলে ওইটার ব্যাখ্যা হলো এইটা, আমি পয়গম্বর। আবু বকর বলেন, আমি হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকরের জীবন সফল, অনেক লম্বা ইতিহাস এখানেও আছে। ওমর বলেন, হযরত ওমর বলেন, আমার জীবন সফল হয়েছে কোরআনের সোয়া পাইয়া, কোরআনের সোয়া পাইয়া বন্ডে মারছিলাম, ভগ্নিপুত্রীও মারছিলাম, কিন্তু আমি যে আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনছিলাম, আমার কোরআন আমার কান দিয়ে কোরআনটা ঢুই কামার দিলের সব জঙ্কার যখন ফালাইয়া দিছি, আমি মোহাম্মদকে তালাশ করছিলাম, আমার বোন মোহাম্মদকে আমরা দেখাইয়া দিল, এই কোরআনের সোয়ায় মোহাম্মদের চেহারায় আমারে কালমা পড়াইয়া দিল, আমি ছিলাম জিরু, আমি ছিলাম জিরু, বকরির রাখাল ছিলাম। আমার আব্বা আমারে 50টা 60টা বকরি দিয়ে মাঠে পাঠাইতো, আসার সময় দেখতাম 10টা বকরি নাই। আমি এমন একজন ওমর ছিলাম, আমি যখন পাহাড়ের কিনারার মধ্যে বসিয়া থাকতাম, ওট আমার মাথার উপরে লাদাইতো চানাইতো, আমি কিছুই বলতে পারতাম না। কিন্তু মোহাম্মদের দরবারে আসার পর মোহাম্মদের সোয়া আর কোরআনের সোয়ায় আমাকে জিরু থেকে হিরু বানাই দিছি। হযরত ওসমান বলেন, আমারও জীবন সফল বানাইয়া দিয়েছে। হযরত আলী বলেন, আমার জীবনও সফল, এমন করে কইরা 16 লক্ষ সাহাবি জীবন সফল করে কবরে গেছে, এরা নবীর সোয়া পাইয়া, নবীর সান্নিধ্য পাইয়া। এরা এমন হয়েছে, এক সময় নিজেরা রাস্তা দেখতো না, এরা আরেকজনকে রাস্তা দেখাইতো। খোদ না থে জো রাহ পর আওয়ারু কুহা দি বন গাই, কিয়া নজর থে জিসনে মরদু কু মসিহা কর দিয়া। এরা জীবন সফল পাই সফল হয়েছেন কেমনে? নবীজির সোয়া পাইয়া এরা জানেরে জান মনে করে নাই, মালেরে মাল মনে করে নাই। যখন নবী ডাক দিয়েছেন দিন নাই রাত নাই, তারা বাড়িঘর ফলাই আল্লাহ নবীর সান্নিধ্যে চলে গেলেন। ইতিহাস অনেক লম্বা, সাহাবাই কেরামের জীবন সফল, এক একটা সাহাবির ঘটনা বলতে গেলে এদের জীবনটা কেমনে সাকসেস হয়েছিল, কেমনে সফল হয়েছিল, সফলতার জীবন তারা কেমনে পাইছিল, এক কথায় হলো এরা মোহাম্মদ নবীর সোয়া পাইয়া জীবনকে জীবন মনে করে নাই। এরা জীবনকে মুসলমান ভাইয়ের হাতের তালুর মধ্যে নিয়ে নবীজির সান্নিধ্যে এরা জীবন কাটাইয়া দিয়েছে। নবীজির ঘরের পাশে গিয়ে, নবীজির আসাবে সোহবায় গিয়া ভর্তি হয়ে হইয়া এদের জীবনকে সফল করাইছে। আল্লাহ পাক আমাদেরকে সাহাবাই কেরামের জীবনের মতন জীবন গড়ার মতন তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।